Assalamualaikum shabai ke. Ami Fatema Moni from South Africa, Cape Town City theke. Ajke ami ranna korbo hocche hash. Ekdom tatka tatka pechi. Ranna korbo ei je hasher gosto. Yes. Put the boil. And then ami ei je dekhen hasher matha dekha jacche. Ha. Ki sundor kore keteche. Ekdom tatka deshi hash. মাশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ না কিউট কিউট আমরা গিলা বলি হাঁসের পা গুলো এত ছোট ছোট করে কেটেছে বিকজ অফ এগুলোর থেকে যে আমাদের যে তেল বের হয় আমরা যেটাকে বলি এগুলো খুবই আমাদের হেলথের জন্য খুব ভালো হ্যাঁ যেমন নেহারির তেল আমাদের হেলথের জন্য খুব ভালো সো এখন আচ্ছা আমি এখন পেঁয়াজ দিয়ে দিব তাহলে আমি এই স্পাইসি এগুলো দিয়ে দিচ্ছি আস্ত আস্ত মশলা যেটাকে আমরা বলি এটা দিয়ে দিচ্ছি হাঁস রান্নার জন্য এক চামচ লবণ আর আমি হাঁসের সাথেই আমি মাখালাম না মাখাইলে হাত আমার জলে মেখে ওয়েট করব অ্যারাউন্ড 5 মিনিট এটাকে ভালোভাবে মিক্সড করেন হ্যাঁ মিক্সড করেন এটার মধ্যে অলরেডি তেল দেওয়া আছে আমি অল্প তেল ইউজ করেছি যেহেতু হাঁসের গোস্ত আর মিক্সড করে এটাকে ঢেকে দিব ওকে আচ্ছা আমি কিছুক্ষণ ওই যে পেঁয়াজটাকে ইয়া করার জন্য ফ্রাই করার জন্য এখন সময় নিয়েছিলাম এখন সেটা সময় শেষ এখন এটার মধ্যে আমি সব ধরনের স্পাইসি দিব আচ্ছা এটা একটু দিব জাস্ট ফর ফ্লেভার যদি হাঁসের মাংস একদম এত টাটকা ফ্রেশ লাইভ হাঁস এমনিতেই মজা হয় জাস্ট ফর ফ্লেভার আমি এর জন্য একটা প্যাকেট অনেকবার ইউজ করতে পারি জাস্ট ফর ফ্লেভার আচ্ছা এখন লেগে লেগে যাবে না নিচে দেখেন বার্ন হয়ে যাবে তো তো অ্যাড করলাম লিটল বিট ওয়াটার ওকে যাতে আমার মশলাটা বার্ন না হয়ে যায় মশলাটা নিচে লেগে না যায় এখন আমি ইচ্ছা মতন সব ধরনের পেঁয়াজ কাঁচা অবস্থায় মানে হাফ সিদ্ধ অবস্থায় দিব কারণ আমার হাঁসের মাংসটা তো অনেক সময় নেবে গ্যাসে ঠিক আছে এর জন্য হাফ কাঁচা সিদ্ধ অবস্থায় পেঁয়াজটা এমনিতেই ব্লেন্ডার হয়ে যাবে হাঁসের মাংস যখন কুক করতে থাকবো ঘন্টা নিয়ে তখন এমনিতেই ব্লেন্ডার হয়ে যাবে এই পেঁয়াজ আমি মেখে বসাতাম আজকে মানে মেখে বসালে কি হয় হাতটা একটু জলে আর কি টার্মারিক পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার এর কতটুকু হবে হাঁসের গোস্ত আমাকে একটু বলেন করিয়েন্ডার পাউডার 2.5 কিলো না আচ্ছা 2.5 কেজি হচ্ছে গরম মশলা পাউডার সুন্দর করে মিক্সড করব এটাকে আমি অটোমেটিক একটু মিক্সড করি হ্যাঁ ঠিক আছে তারপরে মিক্সড করে কিছুক্ষণ আমি আরও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিব উপরে যেন একটু তেলটা ভাসে অ্যান্ড দেন আমি মাংসটা ঢেলে দিব এখন আমি হাঁসের গোস্তটা দিয়ে দিব মানে লেগে লেগে যাচ্ছে এখন আমি দিয়ে দিব এখন এটাকে অফ ক্যামেরাতে মিক্সড করব ঠিক আছে মিক্সড করে আমি ঢেকে দিব ঢেকে দিলে এটার থেকে অটোমেটিক পানি বের হবে পানি যখন বের হবে ওই পানিতে কিছুক্ষণ কষাবো তারপরে লাস্টে গিয়ে আমি আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো মাংসটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব যাতে মাংস থেকে পানি উঠে দেখছেন এটা টোটালি হাঁসের গোস্ত থেকে এই পানিটা একা একা ছেড়েছে পানিটা উঠেছে এক একা মানে কোনো এক্সট্রা ওয়াটার ইউজ করা হয়নি মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি কিছুক্ষণ
এই পানিটা এই মাংসের পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষাবো। তারপর এই মাংসটা তো অনেক শক্ত, বিকজ অফ হাঁস, হাঁসটা সিদ্ধ হতে সময় লাগে না। তারপর আমি আবার একটু ওই যে পানি রেখে দিয়েছি, নট নাও, এটা আমি রেখে দিচ্ছি, এখন দিব না, পরে দিব। এই যে মাংস থেকে যে পানিটা উঠছে এটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, যেন ভালোভাবে মাংসটা মজা হয়, ব্লেন্ডারটা শুনতে। এই যে পেঁয়াজ এখনও ব্লেন্ডিং হয়নি, পেঁয়াজ কাঁচা কাঁচা অবস্থায় আছে, আমি আবার ঢেকে দিচ্ছি। তো আমি ওই কষানো আমি মনে হয় প্রায় 20 মিনিট, আরও বেশি হবে, আবার আসছি। ওই যে মাংস থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে যে কষালাম প্রায় 20 মিনিটেরও বেশি হবে, এখনও পানি। তো আমি আমার আড়াসের জন্য, ছোট বাচ্চার জন্য আলু ইউজ করলাম, বাট এখন আমাকে নিয়মিত আলু ইউজ করতে হবে, তাহলে যদি বাচ্চাটা একটু খায়, জাস্ট একটু আলুটা, আলু যদি 2-3 টুকরো আলুও খায়, ভাত নাও খায়, তাও আমি হ্যাপি, যাতে রাতে ওর ঘুমটা ভালো হয়। হ্যাঁ, সো এই হচ্ছে আমার অবস্থা। যদি হাঁসের গুস্ততে কখনোই যদি মিনার এই ভিডিওটা দেখে তাহলে আমার বলবো, খালা তুমি তো জীবনে কখনো আলু টালু ইউজ করতে চাইতা না, কি করার, আড়াসে তো খাওয়া শিখাইতে হবে। আড়াসে এত পরিমাণে ভাজা পোড়া খাইতে খাইতে ওর অবস্থা খারাপ। এখন আলু দিয়ে আমি আরেক কিছুক্ষণ কষাবো, দেন আমি পানি দিয়ে দিই। আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এখন দেখতেছি অবস্থা লেগে লেগে যাবে, এখন আমি পানি দিব। এই যে এই পানিটা ইউজ করে দেব। এই যে ফাইনাল লুক, আমার মুখেও চলতেছে, খাইতেছি গোস্ত, এটা হচ্ছে ফাইনাল, শেষ, কমপ্লিট।